এবছর উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে সংগ্রামের অনেকটা পথ এগিয়ে গেলেন শরণ্য থেকে শরণ্যা হয়ে ওঠা হুগলির কৃতি পড়ুয়া। উচ্চ মাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় প্রথম রূপান্তরকামী নারী হিসাবে নিজের ঠাঁই করে নিয়েছে হুগলি জেলার জনাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রীটি শরণ্যা। আগামী দিনে সমস্ত লিঙ্গের মানুষের সসম্মানে বেঁচে থাকার অধিকার নিয়ে লড়তে চায় সে, যে কারণে তার লক্ষ্য সিভিল সার্ভিস কিংবা অধ্যাপনা। তার প্রাপ্ত নম্বর 490। শরণ্যার রূপান্তরকামী, তার এই জয়ে খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে পরিবার প্রতিবেশী ও বন্ধুরা। রূপান্তরকামীদের স্বার্থে আইন থাকলেও সমাজের কিছু কুসংস্কার আচ্ছন্ন মানুষের জন্য সেগুলো সবসময় বাস্তবায়িত হতে পারে না। এই অন্ধ গলি থেকে সমাজকে মুক্ত করতে আমার চেষ্টা চলবে, এভাবেই স্পষ্ট প্রতিক্রিয়া দিলেন হুগলির গর্ব রূপান্তরকামী শরণ্যা। আমি নিজে দেখেছি কিভাবে শোষিত হতে হয় ট্রান্সজেন্ডারদের এই সমাজে। আজকের দিনেও হয়তো আইন প্রণয়ন হয়েছে আমি সেটা জানি, কিন্তু আইন প্রণয়ন হলেও হয়তো মানুষের মানসিকতাটা সেভাবে পাল্টায়নি। এখনো হয়তো অনেক ট্রান্সজেন্ডারকে, বিশেষ করে যারা ছোট রয়েছে, হয়তো বড় হলে তারা নিজের মতো প্রতিবাদ করতে পারবে, কিন্তু ছোট অবস্থায় যদি তারা পরিবারে বারবার লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সেটা নিয়ে সচেতনতা করে তুলতে চাই আমি, এবং সেই সচেতনতা করে তোলার মধ্যে আমার সাফল্য। ভবিষ্যতে একজন সিভিল সার্ভিস ওম্যান এবং অথবা অ্যাজ এ প্রফেসর আমি নিজেকে দেখতে চাই, এবং আমি আমার ছাত্রছাত্রীদের এই বিষয়ে শিক্ষা দিতে চাই, এবং চাই ভারতের প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই যেন শান্তিতে বসবাস করে। তবেই আমাদের ভারতবর্ষ আরও উন্নত হবে, তবেই আমাদের ভারতবর্ষ হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। তুমি স্কুলেতে পড়াশোনা করো, তোমার সমস্যা কিছু হয় না ছাত্র? আমি যখন ক্লাস 11 পড়তাম তখন আমি আস্তে আস্তে নিজেকে কাম আউট করা শুরু করি। আমি ছোটো থেকেই জানতাম আমি একজন মহিলা, কিন্তু সমাজ আমায় শিখিয়েছিল আমি একজন পুরুষ, কারণ আমার শরীরে ছিল পুরুষের শরীর, ছিল পুরুষের, এবং সেই জন্য হয়তো ছোটোবেলায় আমি কষ্ট পেতে হয়েছে। তবে আমি আস্তে আস্তে বুঝতে পারি এভাবেও বাঁচা যায়, এবং আমি আনন্দ করে বাঁচতে চাই। সেই আনন্দ করে বাঁচবার জন্য, নিজের মতো করে নিজে বাঁচার জন্য আমি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করলাম, এবং আমি এটা বলতে পারি আমি আমার স্কুল জনাই ট্রেনিং হাই স্কুলের ওপর আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তারা আমায় একটা পরিবেশ দিয়েছেন বেড়ে ওঠার। আমার সমস্ত স্কুলের স্যারেরা ম্যাডামরা আমায় সবসময় সাহায্য করেছেন, এবং আমার মা বাবা তো সবসময়ই পাশে ছিলেন আমার, কোনো সময়ই আমাকে সাপোর্ট করেননি এমন হয়নি, বারবার আমায় সাপোর্ট করেছেন আমার মা বাবা, আমার দাদু ঠাকুমা ভাই বোনেরা বন্ধু বান্ধবীরাও আমায় অত্যন্ত সাপোর্ট করেছে, এবং আমার সত্যি বলতে গেলে কয়েকজন বান্ধবী ভূমিকা রীতিকা তানিষ্কা এরা আমায় অত্যন্ত মানসিকভাবে সাপোর্ট করেছে, যে সময় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, এবং সেই সময় তারা আমাকে উজ্জীবিত করেছে, নতুনভাবে জীবন দিয়েছে এবং বাঁচতে শিখিয়েছে আমায়। সবার প্রথম তো বন্ধু বান্ধবদেরই জানিয়েছিলাম আমি আসলে ছেলে নয়, আসলে আমি মেয়ে, এবং আজকে আমি আমার এই নারী সত্তা উদযাপন করছি, এবং আমি আজকে শিক্ষা পেয়েছি, এবং আরও উচ্চতর শিক্ষার দিকে আমাকে এনজয় করতে চাই, এটাই। আর ঈশ্বরের আশীর্বাদ আমার ওপর আছেই, আমি ঈশ্বরকেও বিশ্বাস করি। বাবা কি করেন এবং কতক্ষণ? বাবা আমার প্রাইমারি স্কুলের হেড টিচার, আর মা হাউস ওয়াইফ। আমি জনাই ট্রেনিং হাই স্কুলের বাবা আম্বেদকর প্রাইমারি স্কুলের হেড টিচার। কোথায়? ওত্রা হচ্ছে আমাদের জনাই রেল স্টেশন, তার ওপারে আছে জনাইতে। পড়াশোনা কতক্ষণ চালাতে, টিউটার কতগুলো ছিল? টিউটার সব সাবজেক্টেরই একজন করে ছিলেন, তবে স্কুলের স্যার ম্যাডামরা অত্যন্ত সাহায্য করেছেন। আর আর হচ্ছে পড়াশুনোর ঘণ্টা বলতে ঘণ্টা মেপে কোনো দিন পড়তাম না, এমনও হয়েছে সারাদিন পড়তে বসিনি, এমনও হয়েছে হয়তো পড়েছি অনেকক্ষণ, এবার সেটা হচ্ছে মুড, এবং আমার আমি এটা বলতে পারি নির্দিষ্ট কোনো শিডিউল মেনে পড়ার হয়তো দরকার নেই। যখন পড়ছো তুমি মন দিয়ে পড়ো, ওটাই এনাফ। আর টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়ো, থরোলি রিডিং পড়ো, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, এবং হ্যাঁ অবশ্যই আমি বলবো লিখে প্র্যাকটিস করতে, কারণ আমি প্রচুর মক টেস্ট দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের আগে, স্যার ম্যাডামরা প্রচুর মক টেস্ট নিয়েছেন আমার, এবং সেই জন্যই আজকে আমার এই সাফল্য, এবং আমার স্যার ম্যাডামদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, আর মা বাবা তো সবসময়ই আমার পাশে ছিলেন, আজও আছেন কালও থাকবেন। আর এটাই পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? আমি মূর্তি বানাই, ছবি আঁকি, এছাড়াও হচ্ছে কি আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে অত্যন্ত ভালোবাসি। হ্যাঁ খেলাধুলাও মানে ব্যাডমিন্টন জাতীয় বা দাবা এই ধরনের খেলাও আমি খেলি। এছাড়াই আর এছাড়া আমি স্কুলের অনেক প্রোগ্রামে অনুষ্ঠানও করেছি, গান গেয়েছি, কবিতা পাঠ করেছি। এমনি এখনও পর্যন্ত কি পরিবর্তনের জন্য কোনো অপারেশন বা কোনো কিছু করা হয়েছে না? এমনি
সে সময়ের সাপেক্ষে হবে, এটা তো দীর্ঘমেয়াদী একটা প্রসেস না। তবে আমি এটা বলতে পারি, আমি অপারেশনের আগেও একজন মহিলা এবং অপারেশনের পরেও আমি একজন মহিলা, আমার জন্মই একজন মহিলা রূপে হয়েছে। হয়তো ভগবানেরই শরীর তৈরিতে ভুল হয়ে গিয়েছিল, জানি না ভগবানের কী লীলা, ঈশ্বরের লীলা খেলা। কী হতে চাইছো ভবিষ্যতে? সিভিল সার্ভেন্ট একজন এবং অথবা একজন প্রফেসর, এবং আমি কারণ তার বললামই, ট্রান্সজেন্ডারদের উন্নয়ন। এদিন সে মা বাবা ছাড়াও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন স্কুলের শিক্ষক ও সহপাঠীদের। করোনা অতিমারির জেরে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিতে পারেনি, তাই উচ্চ মাধ্যমিককে রীতিমতো চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলেন শরণ্যা। বিষয় ছিল বাংলা, ইংরাজি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি ও এডুকেশন। দুরন্তভাবে সে সফল হয়েছে, সেদিকে কোনো সন্দেহ নেই, যদিও চলার পথটা ছিল কাঁটা বিছানো। পুরুষ পরীক্ষার্থী শরণ্য ঘোষ হিসাবে উচ্চ মাধ্যমিকে নাম রেজিস্ট্রেশন হয়। দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে রূপান্তরকামী মহিলা পরিণত হয়ে শরণ্য হয়ে যান শরণ্যা, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের নাম বদলানো যায়নি। তাই জীবনের খারাপ দিক নিয়ে আর শরণ্য ঘোষ হিসাবেই পরীক্ষা দিতে হয়েছে। শরণ্যার বাবা সৌরভ ঘোষ জনাইয়ের এক প্রাথমিক স্কুলের শিক্ষক, মা দেবস্মিতা গৃহবধূ। এ বিষয়ে সৌরভ বাবু বলেন, রূপান্তরকামী সন্তানকে নিয়ে তারা গুরুত্ব দিয়েছেন, ওর মাই সবচেয়ে বেশি সময় দিয়েছে। প্রথম থেকেই আমার মত ছিল না, প্রথম থেকেই বাচ্চাবেলা থেকেই ওকে বলা হয়েছিল যে তুমি যেটা ভালো মনে করতো, তোমার যেটা ইচ্ছা সেটা নিয়েই তুমি পড়াশোনা করবে, সেইভাবেই তুমি লাইফে এগোবে। আর ব্যাপারটা খুব স্বাভাবিক, যেটা অন্যান্য ফ্যামিলির ক্ষেত্রে হয়, খুব কম সময় আমি দিতে পেরেছি, এটা অস্বীকার করার জায়গা নেই। বেশিরভাগ সময়টাই দিয়েছে শরণ্যার মা। তো মানে এক্ষেত্রে বলতে যদি ওর ক্রেডিট যে দিতে হয় তাহলে সেটা তার মায়ের কাছেই যাবে, কারণ সমস্ত ব্যাপারটা ছোট থেকে আজ পর্যন্ত সমস্ত ব্যাপারটা দেখাশোনা করেছে শরণ্যার মা। তো আর অবশ্যই শরণ্যার ক্রেডিট আছে, সেই ব্যাপারটা নিয়ে সে সঠিকভাবে এগিয়েছে। আর সবচেয়ে বড়ো, ও যে পদক্ষেপটা এই বয়সে নিতে পেরেছে, সেই পদক্ষেপটা বলতে গেলে মানে নিয়ম অনেক কিছুই হয়েছে কিন্তু সমাজের ওকে মানসিকতা আসেনি এখন। তবে ওর স্যার ম্যাডাম এবং আমার বন্ধুবান্ধব এবং আমার আশপাশের পরিবেশের সবাই আমাকে কিন্তু আমাকে এবং শরণ্যাকে এই জায়গাটা এগিয়ে যেতে যথেষ্টভাবে হেল্প করেছে। আর আমি ওকে একটাই কথা বলেছি, এই একটা পরীক্ষা কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয়, কারণ জীবনের প্রত্যেকটা দিন হচ্ছে এক একটা পরীক্ষা। তো এই একটা এইচএস পরীক্ষার রেজাল্ট কী হবে ও কদিন খুব টেনশান করছিল, তাহলে এটা যা ইচ্ছা হোক এটা নিয়ে কোনো ব্যাপার নয়, কারণ জীবনের প্রত্যেকটা দিন বাঁচতে গেলে প্রত্যেকটা দিন একটা করে পরীক্ষা দিয়ে বাঁচতে হয়, এর আগে অনেক বড় বড় পরীক্ষা আসবে, তো এটা নিয়ে টেনশান করো না। যাই হোক, এটা তো বাস্তব যে ও রেজাল্ট যেটা করেছে সেটা ডেফিনেটলি খুব ভালো এবং ভালো লাগাটাই স্বাভাবিক, এটা নিয়ে দ্বিমত হওয়ার কিছু নেই, এর বেশি আমার আর কিছু বলার নেই, আমি খালি ওকে বলবো গড ব্লেস। আর সব মিলিয়ে খারাপকে ঝেড়ে ফেলে ভালোটাকে গ্রহণ করলে সাফল্য আসবে, প্রত্যয়ী কণ্ঠে বলেন শরণ্যা থেকে শরণ্যা হয়ে ওঠা মেধাবী পড়ুয়া। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর